ছাত্রী হতাশাগ্রস্ত, চাকরি হচ্ছে না, পড়াশোনা ভালো করে করতে পারছি না, আমরা ডিপ্রেসড, সেই ডিপ্রেশনকে কিছুটা দূরে সরিয়ে রাখা। তো যাই হোক, চলো আজকে শুরু করি আজকের বিষয়, সফলতা ও ব্যর্থতা। আমরা খুব ছোট্ট করে একটা গল্পের মধ্যে দিয়ে চলে যাই যে একজন সফল ব্যক্তি আর একজন ব্যর্থ, এই দুজন মানুষের কাছেই আমরা পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে আমরা সফল মানুষের কাছে তার সফলতার কারণ জানতে চাইছি, আর বিফল মানুষের কাছে তথা ব্যর্থ মানুষের কাছে আমরা তার ব্যর্থতার কারণ জানতে চাইছি। তবে এখানে একটা কথা বলে নিই, আজকের আলোচ্য বিষয় কিন্তু, আজকের মোটিভেশনাল স্পিচ, আজকের ইন্সপিরেশনাল সাইট কিন্তু দৃষ্টিভঙ্গি। যাই হোক, এটা পরে বলছি। তো আমরা সফল মানুষের কাছে পৌঁছে গিয়ে দেখলাম যে বিফল ব্যর্থ মানুষের কাছে প্রথমে গেলাম, গিয়ে ব্যর্থ মানুষকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা, আপনার ব্যর্থতার কারণ হিসেবে আপনি কি উল্লেখ করছেন, কি মনে হচ্ছে আপনি আপনার জীবনে ব্যর্থ হলেন কেন? সঙ্গে সঙ্গে তার কাছ থেকে আমরা রিপ্লাই পাচ্ছি যে দেখুন, জীবনে বড় হতে গেলে বাড়ির পরিবেশটা খুব ভালো দরকার, অর্থনৈতিক অবস্থাটা ভালো হতে হবে। আমি প্রত্যেক দিন দেখেছি মদ খেয়ে এসে আমার মা কে আমার বাবা অত্যাচার করেছে, আমি এগুলো দেখে বড় হয়েছি, তো আমার মধ্যেও সেই সব গুণ কিছু আছে। আমি ভালো ব্যবসা শুরু করেছিলাম, আমি মদ খাওয়া শুরু করেছি, তো দেখা গেছে যে আমি আলটিমেট ব্যর্থ। অপরদিকে সফল মানুষটির কাছে গিয়ে আমরা জানতে পারলাম তার সফলতার রহস্যটা কি। তখন সেও বললো যে আমি ছোট থেকে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে বড় হয়েছি, অনেক অভাব দেখেছি এবং আমার বাবা মায়ের অশান্তিও দেখেছি, বাবা মাকে অত্যাচার করতেন আমি সেটাও দেখেছি, তো আমি সেই জায়গা থেকে ঠিক করেছি যে আমার বাবার মতো আমি কোনোদিন করব না, আমি কোনোদিন মদ খাব না, আমি কোনোদিন অত্যাচার করব না, আমাকে এই পরিস্থিতি থেকে ওভারকাম করতে হবে। তাই আমি যখন যে ব্যবসা করেছি, যা করেছি, তাতে আমি কনসেন্ট্রেশন দিয়ে ফুললি সেই কাজটাকে করার চেষ্টা করেছি। তাহলে আমরা এই ছোট্ট সামান্য একটু গল্পের মধ্যে দিয়ে কি বুঝতে পারছি, একটা বিষয় পরিষ্কার বুঝতে পারছি যে বিফল বা ব্যর্থ ব্যক্তি আর সফল ব্যক্তি, ব্যর্থতা সফলতা, তার সার্কামস্টেন্স, তার সিচুয়েশন, তার পরিস্থিতি খানিকটা খানিকটা একই থাকে। তো এই পরিস্থিতিতে আমরা কি করব, আমরা কিভাবে সিচুয়েশনটাকে দেখব, সেটা আমাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। আমি একটা সিচুয়েশন থেকে যেটা ভালো সেটাকে গ্রহণ করব, যেটা খারাপ সেটাকে আমি গ্রহণ করব না। আমরা প্রত্যেকেই খারাপ ভালোর জ্ঞান রাখি, কিন্তু আমরা পরিস্থিতি অনুযায়ী সেটাকে আলাদা করতে পারি না। তো তাই বন্ধুরা, চলো আজকে আমাদের দৃষ্টিভঙ্গির বদল নিয়ে আসি।